লক্ষ্মীর ভান্ডারের টাকা চেক করতে গিয়ে সামনে এলো ভয়ানক তথ্য। চন্দননগর লালদিঘির ধারে যে গ্রাহক পরিষেবা কেন্দ্র রয়েছে সেখান থেকেই নাকি উধাও হয়ে গেছে গ্রাহকদের টাকা। গ্রাহকদের অ্যাকাউন্টে দেখা যাচ্ছে না গচ্ছিত টাকার অস্তিত্ব, আর সেটা নিয়েই উদ্বিগ্ন গ্রাহকরা। গ্রাহক পরিষেবা কেন্দ্রের পরিচালক টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিল, নিশ্চিন্ত হতে পারছেন না গ্রাহকরা। প্রসঙ্গত উল্লেখ্য, চন্দননগর লালদিঘির ধারে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকে একটি গ্রাহক পরিষেবা কেন্দ্র রয়েছে। সেখানে টাকা গচ্ছিত রেখেছিলেন এলাকার মানুষজন, তবে হঠাৎ করেই তাদের অ্যাকাউন্টে সেই টাকা দেখা যাচ্ছে না। এরপরই গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেয় গ্রাহক পরিষেবা কেন্দ্রের পরিচালক শোভনলাল নন্দী। বলে রাখা ভালো, কোনো এলাকায় ব্যাংকের শাখা অফিস থাকলে সেখানেই গ্রাহক পরিষেবা কেন্দ্র খোলে। আসলে এতে গ্রাহকদের জন্যই সহজ হয়ে ওঠে সবকিছু। তারা ব্যাংকের সমস্ত কাজ এইসব গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকেই করতে পারেন। পাসবই আপডেট করানো থেকে শুরু করে টাকা তোলা সবটাই করা যায় এইসব কেন্দ্র থেকে। এভাবে এই দিন পাসবই আপডেট করার জন্য গ্রাহক পরিষেবা কেন্দ্রে পৌঁছান চন্দ্রিমা মণ্ডল নামে এক বেশ স্থানীয় ব্যক্তি। তার অভিযোগ, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যে টাকা জমা দিয়েছি কিছুই নেই এখানে, আমি ম্যানেজারকে জানাতে বলেছি, দেখবেন। অপর এক গ্রাহক জানিয়েছেন, মায়ের লক্ষ্মী ভান্ডারের ব্যালেন্স চেক করার সময় দেখি টাকার গোলমাল। ঘটনা জানাজানি হতেই গ্রাহকরা পৌঁছান ব্যাংকের চন্দননগর শাখায়। সেখানে ম্যানেজারের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে জোনাল অফিসে। ম্যানেজার তথাগত চট্টোপাধ্যায় জানিয়েছেন, আমি যা শুনলাম লক্ষ টাকার কাছাকাছি গ্রাহকরা জমা করেছেন কিন্তু জমা হয়নি। আমি ওনাদের অভিযোগ জানাতে বলেছি, আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করব। আমাদের তরফ থেকে আমি আবারও বলছি যে সম্পূর্ণ সহযোগিতা পাবেন, কারণ কোনো জায়গায় কোনোভাবে আমরা যদি সেটাকে ইগনোর করে যাই, আমি ইগনোর করে যাই, তাহলে সেটা আমার ওপরে পার্সোনালি আসে এবং আমি নিজে যেহেতু কোনো রকম ভুলভ্রান্তি করিনি সেটা আমি সেটা অ্যাকসেপ্ট করবো না। সেটার জন্য আমার যা করণীয় আমি সেটা করবো, আপনাদেরও সম্পূর্ণভাবে সহযোগিতা হয়েছে। কিন্তু কমপ্লেন অ্যাজ ইন কাস্টমার, আমাদের যতদূর আমি শুনেছি কাস্টমার জোনাল অফিস গেছে, যেহেতু ধরুন আমার হায়ার অথরিটি তো আছে জোনাল অফিসে, তারা তো একটা ডিসিশান নেবেন, ঠিক আছে, সেই ডিসিশানটা অনুযায়ী আমরা পরবর্তী এসকালেট করবো জিনিসটা। আমি যেটুকু খবর পেয়েছি, অ্যাকচুয়ালি আপনাকে আমি সত্যি কথাই বলছি, এই মুহূর্তে আপনারা তার মানে থানায় যাচ্ছেন না? হ্যাঁ, 100% থানায় তো যেতেই হবে। একটা একটা এত বড় যদি ফ্রড হয়, আমি এটা তো জানি না যেটা প্রুফ কিনা, যে এইটুকু তো প্রুফ অ্যাট লিস্ট যে টাকাটা কাস্টমার জমা করেছেন কিন্তু জমা হয়নি। যে আজকে আমার কাছে দুজন এসছে, তারা বলছেন সেই অ্যামাউন্টটা ইন টার্মস অফ ল্যাক, সেটা মানে কোনোভাবে অ্যাকসেপ্টেবল নয়। কতগুলো অভিযোগ জমা পড়েছে এখন অবধি আমার কাছে? রিটেন অভিযোগ জমা পড়েছে দুটো, ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট 7 থেকে 8 জন কাস্টমার বলে গেছেন। মেন সমস্যা হচ্ছে এই জায়গাটায় যে আমি এটা বারবার করে কাস্টমারদের বলেছি যে আপনারা টাকা পেয়ে গেলে অভিযোগগুলো করাটা উচিত। তাতে কি হয়, তাতে আমাদের তরফ থেকে সেই অভিযোগটা তার উপর করাটা জোরালো হয়, কিন্তু সেই কাস্টমারটা যখন টাকা পেয়ে সেই অভিযোগটা করেন না, আমরা ফার্দার কিসের বেসিসে এটাকে এসকেলেট করতে পারবো? যে অভিযোগ পেয়েছি এর আগে একটা পেয়েছিলাম। মোটামুটি কত টাকা তছরূপ হয়েছে বলে মনে করছেন? এটা কোনো আন্দাজ নেই আমার কাছে, তার কারণ আপনার কাছে যে অভিযোগ পড়েছে সেই অভিযোগের ভিত্তিতে দেখুন, দুখানা রিটার্ন অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে আগে একটা পড়েছিল সেটাতে অলমোস্ট আপনার 3 লাখ টাকার কাছাকাছি একটা জমা পড়েনি, সেটা সেই টাকাটা পরে ওর দিয়ে দিয়েছিল ফেরত। আর একটা টাকা যেটা গত পরশুদিন যে কেসটা হয়েছে সেটাতে কাস্টমারের যে ডিপোজিট রিসিপ্ট যেটা আছে সেটার অ্যামাউন্টটা মনে হয় 30,000 মতো। মানে এর আগে ওর বিরুদ্ধে অভিযোগ ছিল? হ্যাঁ, এর আগে অভিযোগ ছিল এবং সেই অভিযোগটা ডিপোজিট না হওয়া, দেখুন এবার এখানে ব্যাপারটা হচ্ছে, এটা যদি একটা বিসি সেন্টার বা যে কোনো জায়গাতেই ডিপোজিট আজকে একটা মানে ওই আমার কাছে আমার অ্যাকর্ডিংলি মানে অ্যাকর্ডিং টু মি বলছি আর কি জিনিসটা, একটা টাকা যখন জমা হচ্ছে না সেই টাকাটা জমা না হওয়ার কিন্তু কারণ থাকতে পারে, টেকনিক্যাল রিজন থাকতে পারে, কিছু ভুলভ্রান্তি হতে পারে, সেটা সে অ্যাকসেপ্ট করলে সেই টাকাটা জমা করে দিলে সেটা আপনার সাইবার ক্রাইমের আন্ডারে পড়ে না, অ্যাটলিস্ট আমি যেটুকু যাই।
কিন্তু এখানে যে অভিযোগটা আমি রিসেন্ট রিসিভ করলাম, এর আগেও যে কেসটা হয়েছিল আগে কিন্তু এটা বলেননি উনি যে আমি টাকা তুলে নিয়েছি। বলছে দীর্ঘদিন ধরে এই প্রবলেম দেখা যাচ্ছে, দীর্ঘদিন ধরে কি এই টেকনিক্যাল প্রবলেম থাকে? আমি নিজে দীর্ঘদিন ধরে টেকনিক্যাল প্রবলেম না, দীর্ঘদিন ধরে টেকনিক্যাল প্রবলেম অবশ্যই থাকার কথা নয়, এবং সেই কারণের জন্যই কাস্টমার কমপ্লেন করেছিলেন এবং আমরা তার এগেনস্টে সেই প্রবলেমটার এগেনস্টে ব্যবস্থাও নিয়েছিলাম, ঠিক আছে। এবং সেই প্রবলেমটা যেটা মানে অতীতে হয়েছিল সেটা শর্ট আউট হয়ে গেছে। কতজন কাস্টমার আছে টোটাল কাস্টমার বেসের কথা বলছেন না, গ্রাহক পরিষেবা কে সেটা এক্স্যাক্ট ফিগারটা তো এইভাবে আমি বলতে পারবো না, আমি দেখে বলতে আপনাদের রেজিস্ট্রেশন আপনাদের কাছে তো একটা রেজিস্ট্রেশন খাতা থাকে, সেটা অবশ্যই থাকে, কিন্তু সেটা রেজিস্টারটা মানে আমি রেজিস্টারের কথা যখন বললেন তখন আমি এটা বলতে বাধ্য হচ্ছি, মানে সেই রেজিস্টার যেটা ওরা মেনটেন করে সেই রেজিস্টারটা আমি তাকে বলেছিলাম যে আমার কাছে জমা দিয়ে যেতে, মানে যখন এই ঝামেলা হচ্ছে পশু নিয়ে তিনি সেই রেজিস্টারটা আমার সাথে কোঅপারেট না করে নিয়ে চলে গেছে এক প্রকার আমার থেকে সেটাকে ছিনিয়েই বলা যায়, এবং তিনি আমাকে এটাই বলেছেন যে সেই রেজিস্টার আমার কাছে জমা উনি করবেন না, উনি একেবারে জোনাল অফিসে জমা করবেন, ওনার আমাকে আমার কাছে জমা করবেন না। আপনি লিখিতভাবে জোনাল অফিসে অভিযোগ জানিয়েছেন? অভিযোগ জানিয়েছি আমি লিখিতভাবে, মানে আমি মেল করেছি এবং আমি ওখানে গিয়ে ওনাদের সাথে পার্সোনালি কথা বলেছি রেজিস্টার মেলের মাধ্যমে। আমি পুলিশকে তখন এটা তো পুলিশ কেস হওয়ার কথা, এর আগে যেটা আমি বললাম ধরুন ডিপোজিট হয়নি, এবার কাস্টমার নিজে সেখানে স্যাটিসফ্যাক্টরি ইয়ে করেছিল যে না আমার ডিপোজিটটা হয়নি, আমি সে ডিপোজিট করে দিয়েছে, ঠিক আছে। সেটা যে এই আকার ধারণ করতে পারে সেটা তো দেখুন জমা হয়ে গেছে, কারণ তার মাঝখানে তো কমপ্লেন কিছু রিসিভ করিনি, আর আমি এখানে জয়েন করেছি 6 থেকে 7 মাস হল, তা আমি তার আগে কোনো রেজিস্টার কমপ্লেন আমি জিজ্ঞাসা করেছিলাম যখন এটা হয়েছিলাম, তখনই জিজ্ঞাসা করেছিলাম জনাব যে তার আগে কি ওনার এগেনস্টে কোনো রেজিস্টার কমপ্লেন নেওয়া হয়েছে পাওয়া গেছে, কিন্তু তখন কিছু কিছু হয়নি। আমার প্রিভিয়াস যিনি ম্যানেজার ছিলেন তাকেও আমি জিজ্ঞাসা করেছিলাম, তিনিও এটা বলেছিলেন যে না রেজিস্টার কমপ্লেন কিছু হয়নি। আমার নাম তথাগত চ্যাটার্জি, ব্রাঞ্চ ম্যানেজার।